পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কানাই নারশালের হ্যাচারি এলাকায় এক গৃহবধূকে কান ধরে উঠবোস করানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও আনন্দ বার্তা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির সত্যতা যাচাই করেনি। বিজেপির সদর পূর্ব বর্ধমান জেলার সম্পাদক শ্যামল রায় অভিযোগ করেন, তাদের কর্মী প্রশান্ত বিশ্বাস নির্বাচনের এজেন্ট হওয়ায় তার ভাতৃবধূকে কান ধরে উঠবোস করায় 2 নম্বর বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিতা রায়। বলার কিছু নেই, বাংলার মানুষ বাংলার মেয়েকে চায়, আর সেটাই আমরা দেখলাম যে নির্বাচনের ফল ঘোষণার পর বর্ধমান শহর একটি শিক্ষিত এলাকা, আর সেইখানে শহর লাগোয়া পঞ্চায়েত, সেই জায়গাকার পঞ্চায়েত সদস্য যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যিনি বুথ এজেন্ট ছিলেন তার বৌমাকে কান ধরে উদ্বোধন করেছে। দেখুন, তার দায়িত্ব, মানুষ তাকে তাদেরকে ক্ষমতায় এনেছে, আর এটাই ক্ষমতা তাদের, বিরোধীদের ঘর ভাঙা, বিরোধীদেরকে মারধর করা, সাধারণ মানুষও আতঙ্কিত, সাধারণ মানুষও ঘর ছাড়া। আর সঙ্গে এই রকম মহিলা যারা আছেন, যারা দেখে দেখে বিজেপি পরিবার রিলেটেড যদি কেউ হয়ে থাকে সেই সদস্যকে দেখে নিয়েছে, তার ধরে উদ্বোধন করেছে। আমরা এই মুহূর্তে আমরা কারোর উপর ভরসা করছি না, আমরা কাউকে বিশ্বাসও করি না এই মুহূর্তে। আমরা না বিশ্বাস করি প্রশাসনকে, না বিশ্বাস করি শাসক দলের কোনো নেতৃত্বকে। আমরা আমাদেরটা আমাদের পাওয়ার জন্য, আমাদের নিজেদের কিছু পাওয়ার জন্য, যে আমাদের নিজেদের বাঁচার জন্য যে লড়াই, সেই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি পুরো 1946 সেই লড়াই হচ্ছে, সেই লড়াই চলছে, আমরা বুঝে গেছি। অর্থাৎ আমরা তৈরি হচ্ছি সেই লড়াইকে রিভার্স দেওয়ার জন্য, আর কিছু করার নেই আমাদের কাছে। এই মহিলাকে কেন এই ধরনের ঘটনা ঘটলো, মানে মহিলাকে কেন কান ধরালো? তার ভাসুর বুথের এজেন্ট ছিল বিজেপির, স্বাভাবিকভাবে তারা একত্রিত পরিবার, তার ভোট বিজেপিতে পড়বে, এটা স্বাভাবিক। সে কারণে কত বড় নোংরা মানসিকতার লোক হতে পারে, আর ভাষা নেই আমাদের কাছে। ভগবান তার জন্যই তার পরিবার থেকে একটা ল্যাংড়া লুলা পেদা করেছে। ওনার ভাসুরের নাম কি? প্রশান্ত বিশ্বাস। কোন বুথের এজেন্ট ছিলেন? আমাদের উত্তর বিধানসভার 31 নম্বর জেটপির 247 মস্তবে। এই তো রাস্তাঘাটে দাঁড় করিয়ে মহিলাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, এই নিয়ে কি বলবো? আমরা ফেরা হয়ে গেছি, এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব প্রশাসন, আমরা ফেরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মিতা রায়, এদিন তিনি সাংবাদিক বৈঠক করে জানান, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর 11 নম্বর লাগোয়া পঞ্চায়েত এলাকা বিজেপি কর্মী তৃণমূল কর্মীদের ওপর লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তারও করেছেন। তিনি আরও জানান, ওই দিন যখনই ওই মহিলাকে এলাকাবাসীরা কান ধরে উঠবোস করাচ্ছিলেন, সেই সময় তিনি উপস্থিত হয়ে সেই কাজে বাধা দেন। তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন। পঞ্চায়েত সদস্য জানান, তিনি যদি উপস্থিত না হতেন এবং ওই মহিলাকে যদি রক্ষা না করতেন তাহলে হয়তো উত্তেজিত এলাকাবাসীরা তাকে মারধর করত। এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেন। হয়েছে ছবি যেখানে দেখা যাচ্ছে যে একটা অল্প বয়সী মেয়ের সামনে তার মাকে কান ধরে উঠবোস করে, এটা তো নিন্দকীয় ব্যাপার। কিন্তু যেটা আমার নামে ভাইরাল হয়েছে, মিথ্যা প্রচার হয়েছে ওটা, কারণ আগের দিন সমস্ত ওখানে বিজেপির ছেলেরা গিয়ে ভাঙচুর করেছে, 10টা বাড়ি ভাঙচুর করেছে, 11 নম্বর ওয়ার্ড প্লাস পঞ্চায়েত 2টো পার্টি অফিস ভাঙচুর করেছে, তাতে ওনারা ছিলেন, ওনারাও মারধর করেছেন রাত্রিবেলায়। সেই মতো অবস্থা, রাত্রিবেলায় খবর পেয়ে আমরা রাত্রিরে যাই, পুলিশ আসে, পুলিশ আসার পর 2জনকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে নিয়ে যায়, আমরা রাত্রি 1:30 বাড়ি ফিরি। ফেরার পর তারপরের দিন সকালে আবার শুনলাম লোক জমায়েত হয়েছে, মারধর করবে এলাকাবাসী, কারণ এই এলাকা কোনো দিন জীবনে হয়নি এই জিনিস, এই প্রথম এই জিনিস বাইরে থেকে লোক ঢুকে এরকম করেছে বিজেপির দুষ্কৃতীরা। যেহেতু ওদের জেলা অফিস এখানে, জেলা অফিস থেকে 50-60 জন গেছে, আমাদের এলাকায় একটা কামাক্ষা মার্বেলে কাজ করেন, একটা নিরীহ ছেলেকে
প্রচুর মেরেছে, তাকেও সেও তিনিও কেস করেছেন, তারপর ভাঙচুর এলাকার রাস্তা মানে তাণ্ডব করেছে বলতে পারেন আপনারা। সেই করার পর আর অকথ্য ভাষায় গালাগালি, তারা বলছে তাদের বিজেপির সংস্কৃতি এই যে বাড়ি থেকে বার করে করে রেপ করব, তাদের সংস্কৃতি এই। দিয়ে তারপরে আমরা সকালবেলা, তারপর দিন সকালবেলা আমরা যাই, অর্থাৎ কাল সকালে আমি আমার অঞ্চল প্রেসিডেন্ট প্লাস উপপ্রধান আমরা গিয়ে দেখি প্রচুর সৎ তিনেক লোক ওই ভদ্রমহিলা মনে ঘর থেকে বেরিয়েছিল যেরকম কিছু হবে যাচ্ছে, আমরা পার্টি অফিসে বসেছিলাম, দেখছি সব ধরেছে, ধরে ওনাকে মারবে যেহেতু ওনার স্বামীরা নেই, যেহেতু তাণ্ডব করেছে আগের দিন রাত্রে পায়নি, উনিও মারধর করেছেন আমাদের ভদ্রমহিলা শিবানী চক্রবর্তীকে। মারধর করার পর এলাকাবাসী ক্ষেপে গেছে, সব ধরেছে, ধরার পর ওনারাই কান্দরে উঠবস করিয়েছে। ওনারা আমরা যদি না যেতাম ওনাকে মেরে ফাটিয়ে দিত, শেষ করে দিত, উনি হয়তো হসপিটালাইজ হতেন। সেটা আমরা চাই না, কারণ আমার এলাকা খুব শান্ত এলাকা, আমরা বিজেপির ছেলেরা বাড়িতে সব ঘরে বসে আছে, আমরা কিন্তু একটু কাউকে কোনো থেট করা মারা ধরা কিচ্ছু করিনি, তারা কিন্তু বাড়িতেই সব আছে, আমরা এই সংস্কৃতি আমরা চাই না। হ্যাঁ, 100 বার আপনি ছবিতে দেখেছেন আমি তাকে বাঁচাতে গেছি, ছেলেদের বলেছি কিছু করবি না, তখন উনি বলছেন আমি কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, উনি কান ধরে ক্ষমা চেয়েছেন। কোন জায়গায়? এটা ডিবি হাচারি কালাই নার্সাল দুর্গা মন্দির। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।